হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটা সুইট কে আর আমি এটা আগের ব্লক থেকে কন্টিনিউ করছি আগের ব্লকে মুর্শিদাবাদের ছোট রাজবাড়ি কাটরা মসজিদ আর কাঠ গোলাপের বাগানটা দেখেছি সেটা দিয়েছি তো এবার আমি চলে এসেছি জাগাত শেঠের বাড়ি জাগাত সেট তখনকার দিনের ব্যাংকার ছিলেন মানে মানি লেন্ডার আর কি সেই নবাবদের আমলে উনি নবাবদের মানি লেন্ড করতেন আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও দরকার হলে ওনার কাছ থেকে টাকা ধার নিত তো আমরা কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা এই জাগাত সেটের বাড়িতে ঢুকে গেলাম এটা কিন্তু জাগাত সেটের আসল বাড়ি না আসল বাড়িটা ভাগীরথী গঙ্গার নিচে চলে গেছে তাই যাই হোক আমরা এখানে গাইড নিয়ে নিয়েছি আচ্ছা এটা একটু দেখবে না এটা তৎকালীন সময় ওয়াটার ফিল্টার যেটা দেখে আপনারা প্রত্যেকে লোহা ভাবছিলেন এটা লোহা নয় সম্পূর্ণটা মাটি ফ্রি আর এই কোম্পানি হলো হাওড়া ব্রিজের নির্মাতা তো আমরা একটু লোহাটা ফলো করবো স্ট্যান্ডার্ড মানে বানান কোম্পানি প্রেশার ফিল্টার এটা চার ফিল্টার হতো নিচে থাকতো বালি তারপরে কাঠ কয়লা মিডিলে জল উপরে নুড়ি পাথর এটা আঠারোশো নব্বই সালের ফিল্টার তো আঠেরোশো নব্বই সালের ফিল্টার দেখলেন তো আর এ ইনি হলেন গাইড তো আমরা এনাকে নিয়ে নিয়েছি উনি ভেতরেও সবকিছু বুঝিয়ে দেবেন কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি করা যাবে না আর সংগ্রহশালার সামনে একটা অসাধারণ সুন্দর ফোয়ারা দেখলাম আর সংগ্রহশালার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস সোনার মুদ্রা সোনার কাজ করা বেনারসি শাড়ি আর অনেক বাসন তারপরে নানা রকম তলোয়ার তালপাতার পাণ্ডুলিপি আর অনেক রকম সুন্দর সুন্দর জিনিস দেখলাম কিন্তু ভিডিও করা যাবে না তাই করিনি আর আগেই বলেছি এটা জগৎ শেঠের আসল বাড়ি নয় এটা ওনার সেই আগের বাড়ির খিলান স্তম্ভটা এনে এখানে বসানো হয়েছে জগৎ শেঠের বাড়ি দেখা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে এসছি আর এই যে এইটা হলো মির্জাফরের বাড়ি তো এটার নাম হয়ে গেছে নামাখারাম দেউরি কারণ মির্জাফর আমি করেছিলেন সিরাজউদ্দলার সাথে তো সেই জন্য এটার নাম হয়ে গেছে নামাখারাম দৌড়ি আর এটা পুরনো হয়ে গেছে ভেঙে চুড়ে যাচ্ছে পর আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্রাসাদে এটা মুর্শিদাবাদের সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি তো এটা শুক্রবার করে বন্ধ থাকে তো শুক্রবার বাদ দিয়ে আপনারা হাজারদুয়ারি দেখতে আসবেন তো তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম তো এখানে পনেরো বছরের নিচেদের টিকিট লাগে না আর এটার নাম হাজার দুয়ারি কারণ এই প্রাসাদের হাজারটা দুয়ার আছে যার মধ্যে নশোটা আসল দুয়ার আর একশোটা হলো নকল দুয়ার তো নকল দুয়ারগুলি শত্রুপক্ষকে গুলিয়ে দেওয়ার জন্য মানে ধরুন শত্রুপক্ষ ঢুকে আসলো তারা বেরোবার রাস্তা পাবে না দরজা গুলিয়ে ফেলবে সেই জন্য এই নকল দুয়ারগুলি তৈরি হয়েছে আঠেরোশো সালে তখনকার নবাব হুমায়ুন ঝা উনি ইংরেজদের সাথে মিলে এই প্রাসাদটা তৈরি করার প্ল্যান করলেন এবং আঠেরোশো সালের মধ্যে সেই প্রাসাদটি হয়ে গেল হাজারদুয়ারি প্রসাদের ঠিক উল্টো দিকে যেই সাদা রঙের প্রাসাদটি দেখতে পাচ্ছেন ওটার নাম হল ইমামবাড়া এখানে নবাব সিরাজ একটি কাঠের ইমামবাড়া বানিয়েছিলেন সেটি আগুনে পুড়ে যাওয়াতে তারপরে আঠেরোশো সালে তখনকার নবাব ফেরাদুন যা উনি আবার নতুন করে এই ইমামবাড়াটি তৈরি করলেন এই ইমাম্বারা প্রাসাদটি সারা বছর বন্ধ থাকে শুধু বছরে একবার মহরমের সময় খোলা হয় আর ওই যে হলুদ রঙের উঁচু ঘরটি দেখা যাচ্ছে ওটি হলো তখনকার দিনের ঘণ্টা ঘর এরপর আমরা হাজারদুয়ারির প্রাসাদের ভেতরের মিউজিয়াম দেখতে ঢুকে গেছি মিউজিয়ামের জিনিস ভিডিও করা যাবে না মিউজিয়ামের ভেতরে তখনকার দিনে ব্যবহৃত অনেক রকম কামান অস্ত্র এসব রাখা আছে তাছাড়া আরও অনেক আসবাবপত্র রাখা আছে পেন্টিং আছে অয়েল পেন্টিং আর কি আর একটা ম্যাজিক আয়না আছে যাতে নিজের শরীর দেখতে পারবেন কিন্তু মাথাটা দেখতে পাবেন না এরকম একটা ম্যাজিক আয়না রয়েছে তো এই হাজারদুয়ারি প্রাসাদটা এটা একটা পিকনিক স্পটও বটে আর এবার আমরা মতিঝিলে চলে এসেছি এটাও সিরাজউদ্দৌলার মাসি ঘেঁসেটি বেগমের প্রাসাদ ছিল সেই সময় ঘেসেটি বেগমের জন্য এই প্রাসাদটা বানানো হয়েছিল আর এখানে চারিদিকে ঝিল সেই জন্য এটার নাম হল মতিঝিল চারিদিকে ঝিল মাঝখানে প্রাসাদ তো এটা এখন পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফুড মতিঝিলের ফুড কোর্ট তো এখানে সারাদিন ধরে আনন্দ করা যায় পিকনিক করা যায় আর খাওয়ার জায়গাও রয়েছে ভালো তো কোনো অসুবিধে নেই এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা চারিদিক দিয়ে গোল করে আর মাঝখানে এই প্রাসাদটা এই জায়গাটা এটা এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে আর খুব সুন্দর বাগান হয়েছে নানা রকম ফুল টুল দিয়ে সাজানো খুবই সুন্দর আর এখানে থাকাও যায় মানে আমরা যদি হোটেল বুক না করে অন্য জায়গায় হোটেল বুক না করে এই মতিঝিলের ভেতরেই হোটেল বুক করি এখানেই এর ভেতরেই থাকার ব্যবস্থা আছে কটেজও আছে কটেজেও থাকতে পারেন আর ভবনও আছে ভবনেও থাকতে পারেন এখানে থাকার জন্য যে টাকাটা লাগে সেটা অনলাইনে দেখে নেওয়া যায় খুব বেশি নয় খুব খুব একটা বেশি নয় কিন্তু এখানে সারাদিন খুব ভালোভাবে কাটবে খুব সুন্দর কাটবে মানে আর কোথাও যাওয়ার দরকার নেই একদিন এর জন্য এসে এখানে থাকা যায় এই জায়গাটা পিকনিক করা যায় তো পরেরবার আমরা অনলাইনে বুকিং করে আসব এখানে কটেজও বুক করা যায় ভবনেও ভালো রুম আছে সেখানেও বুকিং করা যায় তো এত সুন্দর মানে সারাদিন এখানেই কেটে যাবে আর কোথাও যাওয়ার দরকার নেই যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু এখানে এসে থাকলে আরও ভালো লাগবে আর এই যে গাঁদা ফুলের মেলা এত সুন্দর এত মানে ভালো লাগছে দেখে গাঁদা ফুলের মেলা হয়েছে আর বাচ্চাদের পার্ক আছে সব রকম জিনিস আছে মানে বাচ্চাদের খেলা গেম খেলার জন্য পার্কে এই যে এই সুন্দর পার্কটা রয়েছে সব বাচ্চারা খেলাধুলো করছে এখানে যারা আছে মুর্শিদাবাদে তারা তো একদিন এসে এখানে পিকনিক করতেই পারে আর আমরা কলকাতা থেকে এসে এক রাত্রি কি দু রাত্রি থাকতে পারি এটা হলো বাংলার ফার্স্ট নবাবের স্ট্যাচু নাম হলো ওনার নাম হল মুর্শিদ কুলি খান নবাব মুর্শিদ কুলি খান তো আমাদের ট্রিপ আজকে শেষ হলো দুদিনের ট্রিপে আমরা এসছি কলকাতা থেকে দুদিনের জন্য তো আজকে আমাদের ট্রিপ শেষ হলো লাস্ট ডে আজকে তো আমরা কাল সকালে ভাগীরথী এক্সপ্রেস করে কলকাতা ফেরত যাব আমি আমার দুদিনের ট্রিপ তিনটে পার্টে শেয়ার করেছি আপনারা প্লিজ দেখবেন আর একটা লাইক দেবেন যদি ভালো লাগে আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা কলকাতা রওনা দিচ্ছি